ভিউয়ার্স, আমরা যারা টাইপোগ্রাফি করি মোবাইল দিয়ে অথবা মোবাইল আর্টের কাজ করি, তাদের জন্য স্টাইলাস পেন একটি খুবই খুবই দরকারি জিনিস। তো কিভাবে ঘরে বসে আমরা স্টাইলাস পেন বানাতে পারি সেই টিউটোরিয়াল আজকে দেখাবো, চলুন শুরু করি। প্রথমে আপনাদের জন্য এরকম একটি দরকার পড়বে, একটি সিগারেটের প্যাক, যে কোনো সিগারেটের প্যাক হলেই হবে। অবশ্য এটার ভেতরের যে ফুয়েল পেপারটা সেটা খুব ভালো, এই জন্য আমি এটা নিয়েছি। তো এইটা সিগারেটের প্যাকটা প্যাক থেকে আপনারা এটাকে আলাদা করে দিবেন। আলাদা করে নেওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট শুধুমাত্র এই সাদা যে পেপারটা সেই সাদা পেপারটা নেবেন। দেখুন, এই পেপারটাকে আমি সম্পূর্ণভাবে আলাদা করে নিয়ে নিলাম। দেখুন, এরকম এরকম ভাবে এই এই পেপারটাকে আমরা আলাদা করে নিলাম সিগারেটের প্যাক থেকে। তারপরে এখন আমাদের জন্য যেটা করতে হবে, এরকম একটি কলম লাগবে যেটা নিব নেই, এরকম একটি কলম, একটি লাগবে সিজার, ওকে, একটু কস্টিপ লাগবে এই। এখন দেখুন আমি কিভাবে এই প্যাকটা কাটছি সেটা দেখুন। এরকম আপনারা এখান থেকে একটুকু অংশ কেটে নেবেন। এটা আমরা ফেলেই দিলাম, এখান থেকে একটা সুন্দর অংশ কেটে নেবেন, এরকম করে একটু টুকরো টুকরো করে কেটে নেবেন। কেটে নেওয়ার পর কলমটার মধ্যে এটা কলমের মধ্যে পেঁচাবেন কিভাবে সেটা দেখাচ্ছি। দেখুন, এরকম করে আপনারা কলমটাতে পেঁচাবেন। দেখুন, একটু উপরে থেকে পেঁচান, সমস্যা নেই, ঠিক আছে। দেখুন, এরকম টাইট করে আপনারা পেঁচাবেন এটাকে, কাগজটাকে পেঁচানোর পরে দেখুন আস্তে আস্তে উপরের দিকটা চিকন হয়ে যাবে, ঠিক আছে। এটাকে একটু ভেতর থেকে পেঁচালে তবে ভালো হবে। ওকে, ডান। এখন দেখুন এই মাথাটাকে আমরা অবশ্যই এরকম করে বেঁকে দিব, ঠিক আছে, এরকম করে আমরা বেঁকে দিব মাথাটাকে। দেখুন, মাথাটাকে আমরা এরকম করে বেঁকে দিলাম, ঠিক আছে। এখন এখানে ছোট একটি কস্টিপ দিয়ে বা চিকন একটি কস্টিপ দিয়ে আটকে দিবেন। ওকে, আটকে দিলাম। এখন দেখুন, এরকম করে আটকে দিলাম আমরা কস্টিপ দিয়ে, ঠিক আছে, এরকম মাথাটাকে। তারপরে এখান থেকে একটু টুকরো করে এটাকে আবার উপরের দিকে, এখান থেকে উপরের দিকে পেঁচিয়ে দিতে হবে। ওকে, আমরা উপরের দিকে একটুখানি পেঁচিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আবার আরেকটু ছোট কস্টিপ দিয়ে আটকে দিতে হবে। দেখুন, আমি এখানে একটি কস্টিপ দিয়ে আটকে দিলাম। ফেস হয়ে গেল আপনাদের স্টাইলাস পেন। এটা হচ্ছে আপনার স্টাইলাস পেন, এটা ড্রাই না, এটা হচ্ছে কি আপনার ভিজাতে হয় না, এটা দিয়ে আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন। দেখুন, আমি দেখাচ্ছি কিভাবে কাজ করে। এটা দেখুন, আমি একটি মোবাইল ফোন নিলাম, মোবাইল ফোন নেওয়ার পর দেখুন এটার মাধ্যমে আমি লক খোলার চেষ্টা করলাম। ওকে, দেখুন যেখানেই টাচ করছি কাজ করছে, ঠিক আছে, দেখুন। ওকে, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং অপরজনকে দেখার সুযোগ করে দিবেন।